ওয়েলকাম স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। নিচের পরিসংখ্যা বিভাজনটির মধ্যমা নির্ণয় করো, এবং তার জন্য আমরা প্রথমে একটি ছক আগে এঁকে নিই। মান পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা, মান এক্স দিয়ে ডিনোট করলাম, পরিসংখ্যা এফ, আর ক্রমযৌগিক পরিসংখ্যা থাকলো। তাহলে সেক্ষেত্রে আমরা আগে ছকটি লিখে ফেলি। মান 35, পরিসংখ্যা 4, 42, 7, 56, 18, 71, 22, 80, 10, 94। সেক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথম জনের ক্ষেত্রে 4, পরের জনের ক্ষেত্রে 4 প্লাস 7 মানে 11, 11 প্লাস 18 মানে 29, 29 প্লাস 22 তার মানে 9 আর 2 11, আর এখানে হচ্ছে 51, 51 প্লাস 10 মানে 61, 61 প্লাস 4 মানে 65। এবং সামেশন ওভার এফ ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু হলো 65 একইভাবে। এবার দেখো এখানে n এর মান কি 65, এটি একটি অযুগ্ম সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমার মধ্যমার মান কত নম্বর হবে? মধ্যমা হবে দেখো n প্লাস 1 বাই 2 তম পদ সমান 65 প্লাস 1 বাই 2 তম পদ, তার মানে কত? 66 বাই 2 তার মানে 33 তম পদ। এখন 33 কোথার থেকে কোথার মধ্যে আছে দেখো, 29-এর পর থেকে 51-র আগে অবধি। তাহলে সেক্ষেত্রে আমরা 33-তম পদ মানে মধ্যমা পাবো কাকে? 71-কে। তাহলে মধ্যমা কত হবে? 71 হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করো।